বিলাসী নানা গাড়ি, দামি সব ঘোড়া কিংবা কোটি টাকার বাজ পাখি, পৃথিবীতে বিলাসী জীবনের স্বর্গ নামিয়েছেন দুবাই রাজকন্যা শেখ মেহরা। এছাড়াও নিজের সৌন্দর্য দিয়ে তিনি হলিউড কিংবা বলিউডের যে কোনো নায়িকাকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। সম্প্রতি যুবরাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নতুন করে তিনি আলোচনায় এসেছেন। শেখ মেহরার মূল পরিচিতি তিনি দুবাই রাজকন্যা, সেই সাথে তিনি একজন সফল ব্যবসায়ী এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের কন্যা। মেহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম 1994 সালে 26 ফেব্রুয়ারি দুবাইয়ের রাজ পরিবারে জন্মগ্রহণ করেন, ফলে ছোট থেকেই রাজঘরণায় তার বেড়ে ওঠা। 29 বছর বয়সী রাজকন্যা মেহরার উচ্চতায় 5'7". তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রভাবশালী একজন ব্যক্তি। ব্যবসার সঙ্গে জড়িত মেহরা সামাজিক ও মানবিক কাজের জন্য বেশ প্রশংসিত, তবে দুবাই শাসকের কন্যা হিসেবে তিনি সমাদৃত। তার মায়ের নাম জো গ্রিগোরাকোস। শেখ মেহরা দুবাইয়ের প্রাইভেট স্কুলে পড়ালেখা করেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের উপর তার ডিগ্রি রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেন রাজকন্যা মেহরা। প্রদর্শনী, ফ্যাশন শো এবং পুরস্কার অনুষ্ঠান সহ দেশব্যাপী বিভিন্ন ইভেন্টে তাকে দেখা যায়। শেখ মেহরা মানবহিতর্ষী এবং সামাজিক কাজ, পরিবেশগত স্থায়িত্ব, নারীর ক্ষমতায়ন, সুবিধা বঞ্চিতদের সহায়তা এবং স্থানীয় প্রতিভার অগ্রগতিতে সহায়তামূলক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত। ঘোড়া ও গাড়ি প্রীতি রয়েছে এই রাজকন্যার। পৃথিবীতে বিলাসী জীবনের স্বর্গ বানিয়েছেন তিনি। তার বাবা দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমও ঘোড়া পছন্দ করেন। ঘোড়ায় চড়া মেহরার অন্যতম একটি শখ। জানা যায় তার ব্যয়বহুল অনেক ঘোড়া রয়েছে, যেগুলোর পেছনে বছরে তিনি কোটি কোটি টাকা ব্যয় করেন। এছাড়াও ওট ও বাজ পাখির সঙ্গেও এই রাজকন্যাকে নিয়মিত দেখা যায়। ফ্যাশন সচেতন মেহরা সংযুক্ত আরব আমিরাতে নতুন নতুন পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। ফ্যাশন শিল্পের প্রতি মেহরার ভালোবাসা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। ক্রমবর্ধমান ফ্যাশন শিল্পের আঞ্চলিক ডিজাইনদের তিনি ব্যাপক সমর্থন দেন। শেখ মেহরা সর্বদা ঐতিহ্যবাহী পোশাক পরতে পছন্দ করেন। তিনি তার ফ্যাশন স্টাইল দিয়ে খুব সহজেই অন্যদের মুগ্ধ করতে পারেন। তিনি যখন পাবলিক ইভেন্টগুলোতে যোগ দেন, তখন নানা প্যাটার্ন এবং রঙের পোশাক দিয়ে তাকে পরীক্ষা করতে দেখা যায়। মানুষ তার ডিজাইন, স্টাইল ও পোশাকের ভূয়সী প্রশংসা করেন। 2022 সালে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসে তিনি ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজিয়েছিলেন। বর্তমান সময়ে দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল বিল্ডিং প্রিন্সেস টাওয়ারের নিচতলায় তার জন্য স্পেশাল কমপ্লেক্স তৈরি করা হয়েছে, যার মূল্য অন্তত $130 মিলিয়ন, বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় 1,000 কোটি টাকা। রাজকন্যা মেহরার সম্প্রতি যুবরাজ শেখা মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাখতুমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শেখ মানা একজন বিলিনিয়ার এবং জনহিতকরণ কাজের জন্য বিখ্যাত। নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে শেখ মানার পিতা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাখতুম একটি কবিতাও লিখেন। ঘোষণায় বলা হয়, কবিতাটি দুটি রাজ পরিবারের মধ্যে বিবাহের আনুষ্ঠানিক স্বাক্ষর উপলক্ষে লেখা হয়েছিল। দুবাই রাজকন্যার জীবনসঙ্গী শেখ মানা সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনী ন্যাশনাল সার্ভিসের 1 বছর দায়িত্ব পালন করেছেন। তিনি আমিরাতের আমেরিকান ইউনিভার্সিটি থেকে নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে পড়ালেখা করেছেন। শেখ মানার বাণিজ্যিক রিয়েল এস্টেট হোল্ডিং সংযুক্ত আরব আমিরাত জুড়ে বিস্তৃত।